নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপার বাংলা ওপার বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আমি গীতা আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো চিলি পনির। তবে আসুন দেখুন কীভাবে করছি। রান্না করতে লাগবে সেগুলো হলো, আমি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ নিয়েছি, লাল টমেটো নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, এলাচ লবঙ্গ, দারচিনি নিয়েছি, টমেটো সস নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি। প্রথমে পনিরগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। তবে চলুন সব উপকরণগুলো দিয়ে আমি রান্নাটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন বাজার থেকে ফ্রেশ পনির নিয়ে এসেছি 250 গ্রাম। এগুলোকে পিস পিস করে কেটে আমি নুন চিনি জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে তেল দিয়ে ভেজে নেব। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমার তেল দেওয়া হয়ে গেল। এবার আমার তেলটা গরম হলে আমি পনিরগুলোকে একটা একটা করে ভেজে নেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে একটা একটা করে দিয়ে নেব। এবার আপনারা ওরকমভাবে দেবেন, পনিরগুলো ভীষণ সফট, একটা একটা করে এরকম আস্তে আস্তে করে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার পনিরগুলোকে আমি একটা একটা করে উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব, যাতে যেন পনিরগুলো না ভাঙে, তার জন্য আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনারা এরকম লাল লাল করে ভেজে নেবেন। পনিরের পরিমাণটা বেশি বলে আমি প্রথমে কতটা দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে বাকিটা আমি ভেজে নেব এরকম করে। দেখুন আমার পনিরগুলো এক পিট লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, বাকি ওই উল্টো পিঠেও এরকম লাল লাল করে ভেজে নেব। ভেজে এগুলোকে নামিয়ে আবার অন্য পনিরগুলোকে, বাকি পনির যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। এই যে দেখুন আমার পনিরগুলো ভাজা গেছে, একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি বাকি পনিরগুলো আবার এরকম করে পুরো ভেজে নেব, এই পিট ওই পিট একদম পুরো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পনিরগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার প্রতিটা পনির আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এবার আপনাদের পুরোটা রান্না করে দেখাবো। এবার আমি আর একটু তেল অ্যাড করলাম। এবার এলাচ লবঙ্গ দারচিনিটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ঠেড়ে আবার আমি বাকিগুলোকে দিয়ে দেব, বাকি ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। ক্যাপসিকামগুলোকে আমি পরপর দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম, এবার সব এগুলো ভেজে নেব।
এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। কে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি লঙ্কা দুটোকে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে ভাজবো। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে যেন কালারটা যেন আসে, ওই জন্য আমার লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি এদিক ওদিক করে। দেখুন আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এর সঙ্গে একটু এবার একটু জল অ্যাড করে দেব। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি। দেখুন কি সুন্দর এগুলো সেদ্ধ হয়ে এসছে। আর একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব। দেখুন আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। ভেজিটেরিয়ানদের জন্য চিলি পনিরটা আদর্শ খাবার। খুব সহজ পদ্ধতিতে এই চিলি পনিরটা আপনাদের দেখাবো মাত্র 10 মিনিটে। আপনারা প্লিজ এই ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব সিম্পল পদ্ধতিতে রান্না করেছি, এটা খুব হেলদি খাবার। রান্নার উপকরণগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। এখন লাস্ট উপকরণ, আমি সসটা দেব। সসটা আমি চিলি সস আর টমেটো সস আমি একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম। আমি অল্প পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। আমার এটা আমি অল্প পরিমাণে দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণে আর একটু চিনি আমি দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার চিলি পনির এবার রেডি। আমি এটা সার্ভ করে নেব। আপনারাও এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন এটা কি সুন্দর কালার এসছে। এটা ভীষণ হেলদি এবং টেস্টি খাবার। খুব সহজ পদ্ধতিতে আমি 10 মিনিটে রান্না করে ফেলেছি। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।